আমি আমার বাবার চক্ষু বিচার চাই আমার বাবার। কেউ যদি তার আমার সামনে তার বাবাকে ডাকে, আমার মানে সবচেয়ে কষ্টের মুহূর্তই মানে তখন লাগে। আমি সর্বোচ্চ শাস্তি চাই এবং মামলাটা যাতে দ্রুত শেষ হয়। 2023 সালের 14 জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় দুর্বৃত্তের হামলার শিকার হন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ24.com-এর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাতে। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 18 জুন বকশীগঞ্জ থানায় 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম। এ মামলায় গ্রেফতার করা হয়েছিল 17 জনকে, আর বর্তমানে জেলা কারাগারে রয়েছে 7 জন। বাকিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাইরে বের হয়েছেন। এতে বিচারহীনতার শঙ্কায় নিহতের পরিবার। 3 জন আসামি হানা পলাতক, মাহমুদুর রহমান বাবুর ছেলে রিফাত সে হান পলাতক, আমর আলী উনিও পলাতক। তো পলাতক 1 বছর হয়ে গেছে, তাকে ধরতে পারে নাই। কি মামলার কি অগ্রগতি চান? অগ্রগতি নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 1 বছর হয়ে গেল, বিচার হলো না। বরঞ্চ বাবু জাকিরুল মনিরুল এরা যে রেফের হাতে ধরা পড়লো, তারা কীভাবে জামিন পাইলো? স্বীকারোক্তি দেওয়ার পরও কীভাবে জামিন পাইলো? আজ পর্যন্ত 1 বছর হয়ে গেল, বাবুর ছেলে আরও 3-4 জন এরা কেন ধরা পড়লো না? আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই যে তিনি যেন আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার যেন করে। অনেক শুভাকাঙ্ক্ষী অনেকজন আসছে, আমাদের সান্ত্বনা দিয়েছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আজ 1 বছর হতে চললো, কেউ কোনো প্রতিশ্রুতি রাখে নাই। নাদিম হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি এলাকাবাসীরও। 1 বছর হয়ে গেল, কোনো বিচার পাইতেছি না, এটা খুব কষ্ট। এখন পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি, চার্জশিট না দিলে মামলাটি যে জায়গায় ছিল এখনো সেই জায়গায় দাঁড়ানো আছে। ঘটনা তদন্তে এর মধ্যে মামলার ফাইল থানা পুলিশ থেকে গোয়েন্দা বিভাগ হয়ে বর্তমানে অপরাধ তদন্ত বিভাগের হাতে রয়েছে। 1 বছরেও তদন্ত শেষ না হওয়ায় আদালতে জমা পড়েনি কোনো চার্জশিট। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে তদন্তকারী কর্মকর্তা জানান শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে। গোলাম রাব্বানী নাদিমের পরিবারে স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। গত 1 বছরে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসী, স্থানীয় সাংবাদিক সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দফায় দফায় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সময় সংবাদ, জামালপুর।